সাফ চ্যাম্পিয়নশিপ জমজমাট করতে সংযোজন করা হয় এবার কুয়েত লেবাননকে। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোকে পেছনে ফেলে ওরা জায়গা করে নিয়েছে শীর্ষ চারে। সাফ শিরোপা এবার থাকবে তো দক্ষিণ এশিয়ায় নাকি চলে যাবে মধ্যপ্রাচ্যে, এরই মধ্যে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ টিকে রাখতে শেষ ভরসা ভারত বাংলাদেশ, গ্রুপ পর্বে যাদের কেউই হারাতে পারেনি অতিথিদের। বাংলাদেশ হেরেছে লেবাননের কাছে আর কুয়েতের সঙ্গে ভারতের ড্র। তবুও সুনীলের স্বপ্ন সাফের ফাইনাল হোক ভারত আর বাংলাদেশ নিয়েই। এটা দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, আমি সবসময় চাইবো এই শিরোপা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে থাক। আমি খুব করেই চাই ফাইনালটা হোক ভারত আর বাংলাদেশের মধ্যে, সেজন্য অবশ্যই আমাদের ওদের হারাতে হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সেই সামর্থ্য আছে কুয়েতকে হারানোর। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। দক্ষিণ এশিয়া থেকে এখন ভিন্ন লেভেলের ফুটবল খেলছে ভারত, নিয়মিত অংশ নিচ্ছে এশিয়ান কাপে, তাদের উন্নতির গ্রাফ সুস্পষ্ট। তবে সুনীল মনে করেন র্যাঙ্কিং এগিয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে তুলনায় সেই পার্থক্য খুব একটা বেশি নয়। সম্প্রতি ভারত দারুণ ফুটবল খেলছে, এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা আমাদের আরো এগিয়ে দিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দলগুলো যে খুব পিছিয়ে আছে তা নয়, বিশেষ করে আমি বলবো বাংলাদেশের কথা। র্যাঙ্কিং এ পিছিয়ে থাকতে পারে কিন্তু ওদের সঙ্গে আমি খুব একটা পার্থক্য দেখি। সম্প্রতি দলটা বেশ উন্নতি করেছে। বাংলাদেশ নিয়ে এবারের সাফে সুনীলের স্বপ্ন পূরণ হবে কিনা তা হয়তো নির্ভর করবে জামালদের পারফরমেন্সের উপর। তবে যে গিয়ার দিয়ে দিলেন ভারত ক্যাপ্টান কুয়েত ম্যাচের জন্য, এখান থেকে অনুপ্রেরণা নিতেই পারে লাল সবুজ। এস এম ইকবাল, সময় সংবাদ, ব্যাঙ্গালোর, ভারত।